হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং তো চলো বেশি ইন্ট্রোডাকশানে সময় নষ্ট করবো না আমি তোমাদের সুভাষিষ স্যার আমি তোমাদের সায়েন্সের কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি পার্টটা তোমাদের পড়াবো এই ব্যাচে তো চলো অনেকেই হয়তো চেনো বা অনেকে হয়তো চেনো না তো যারা যারা চেনো না তারা তারা একটুখানি ইউটিউবের ক্লাসগুলো দেখে নেবে ইউটিউবে আমার রাত দশটায় ক্লাস থাকে সেখানে আমি ক্লাস নিই হ্যাঁ তো আজকে আমরা এগোবো এছাড়া আমার আরেকটা ব্যাচ আছে সেটা নাইনটি নাইন নট আউট বলে একটা ব্যাচ আছে সেই ব্যাচটাও সেই ব্যাচটাতেও আমি পড়াই অনেকে হয়তো আমাকে চেনো এখানে যারা যারা আছো তো কে কে চেনো একবার জানিয়ে দেবে কে কে আমায় চেনো আগের থেকে আর কে কে চেনো না কে কে চেনো না বলো তো মানে আমি চিনি না লেখো আমি চিনি না লেখো দেখি কজন আছো ততক্ষণ আমি স্ক্রিনটা শেয়ার করে নি ততক্ষণে আমি স্ক্রিনটা শেয়ার করে নি তোমরা দেখি কতজন আমাকে চেনো না আচ্ছা প্রলয় এখানে দেখতে পাচ্ছি অনেকেই চেনে না রোজ প্রলয়ের নামটাই দেখলাম ফার্স্টে ওকে প্রলয় পল্লব দেবজিৎ পৌশাল পৌশালী চেনে আমাকে দেখতে হবে না আমাকে দেখতে হবে না চলো আমরা পড়ার দিকে এগোবো ওকে রোজলিনা চেনে না রোজালিনা চেনে না চলো একটা জিনিস বলে রাখি এই ব্যাচে যেটা হবে চারশো ঘন্টার মধ্যে তোমাদের পুরোপুরি ডাব্লিউ বিসিএস কমপ্লিট করা হবে তোমাদের আগে শটে বলে তো চারশো ঘন্টার মধ্যে যেহেতু কমপ্লিট করা হবে তো এখানে আমরা স্মার্ট স্টাডির মতন এগোবো স্মার্ট স্টাডি নিয়ে এগোবো স্মার্ট স্টাডি কি জিনিস স্যার স্মার্ট স্টাডি হচ্ছে যেগুলো বোঝার জিনিস সেগুলো আমি বোঝাব তোমাদের যেগুলো পড়ার জিনিস সেগুলো তোমরা নিজেরা পড়বে তোমাদের আলাদা একটা নোট পেয়ে যাবে এই পিপিটিটাও পাবে ঠিক আছে এই ক্লাসের তলায় পিপিটিটা তো পেয়েই যাবে এছাড়াও তোমরা আলাদা আরেকটা নোটস পাবে ঠিক আছে তোমাদের জন্য আরেকটা আলাদা নোটস যাবে সেই নোটসটা কি করবে তোমরা ওই নোটসটা থেকে পড়বে ওকে তোমাদের আমি বুঝিয়ে দেবো যেগুলো বোঝার পার্ট যেমন আমি কি করি নাইনটি নাইন নট আউট ব্যাচে পুরো ধরে ধরে পুরো একশো দেড়শো ঘন্টার ক্লাস একশো দশ ঘন্টার মতন ক্লাস করাবো ঠিক আছে এখানে স্টাডি পেয়ে যাবে তুমি একটা স্টাডি তো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের এক দুদিনের মধ্যেই পৌঁছে যাবে ঠিক আছে ফার্স্ট স্টাডি ম্যাট তোমাদের কাছে এক দুদিনের মধ্যেই পৌঁছে যাবে দুটো দুটো করে চ্যাপ্টার থাকবে তারপরে আস্তে আস্তে পাঁচটা চ্যাপ্টার ছটা চ্যাপ্টার এভাবে পৌঁছাতে থাকবে ঠিক আছে তো বলে রাখছি যে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি স্মার্ট স্টাডি মানে যেগুলো বোঝার জিনিস সেগুলো এখানে বুঝবো আর বাদ বাকিগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমে দেখো একটা বাচ্চাও জানে একটা মানে অ্যাটাম কি কি নিয়ে গঠিত হয় কি কি প্রোটন ইলেকট্রন নিউট্রন এবং এই প্রোটন আর নিউট্রন নিয়ে গঠিত হয় কি নিউক্লিয়াস এটা একটা বাচ্চাও জানে ঠিক আছে তো এটা নিয়ে আর বেশি ঘাটাচ্ছি না এই অ্যাটামের ইলেকট্রন ইলেকট্রনের ভর আছে কিছু ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু দি মাইনাস থার্টি ওয়ান কেজি এটা হচ্ছে ইলেকট্রনের ভর এবং আধান হচ্ছে কি আধান হচ্ছে নেগেটিভ আধান হয় সব সময় এবং কত হয় ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম তুমি যদি ভেবে দেখো তাহলে দেখবে ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান একই কিন্তু এটা মাইনাস প্রোটনটা হচ্ছে প্লাস ঠিক আছে আর ইলেকট্রনের ভর হচ্ছে সব থেকে কম ইলেকট্রনের আবিষ্কর্তা বলা হয় থমসনকে এবং তিনি এটা কি আবিষ্কার করেছিলেন কোন মডেলের মাধ্যমে পুডিং মডেল বা ওয়াটার মডেলের মাধ্যমে আবিষ্কার করেন তিনি বলেছিলেন এরকম একটা এটা ধরে নাও এর মধ্যে ইলেকট্রনগুলি এই তরমুজের বীজ যেমন হয় তরমুজের মধ্যে যেমন অর্ধেক করে কাটলে বীজগুলোকে যেরকম দেখতে পাওয়া যায় এরকম 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 ভাবে তো তরমুজের বীজের মতন এটি অবস্থান করে ঠিক আছে তরমুজের বীজের মতন অবস্থান করে এটাকে কি বলেন তিনি ওয়াটার মেলান মডেল নাম দেন তাই জন্য আঠারোশো সালে তিনি ওয়াটার মেডাল মডেল দেন এবং এই মডেল দেওয়ার জন্য উনিশশো সালে তিনি নোবেল পুরস্কারও পান ওকে ঠিক আছে এইবার এইবার তোমাদের দেখো যে এটা তো গেল আবিষ্কর্তার নাম থমসান ঠিক আছে এইবার আমরা দেখবো কি রাদার ফোর্ড রাধার এর ব্যাপারে সবার একটা ভুল ধারণা আছে বইতে অনেক জায়গায় ভুল লেখা থাকে রাদারফোর্ড হয়তো প্রোটনের বলে থাকে সব থেকে ভুল ধারণা রাদারফোর্ড ফোট প্রোটন আবিষ্কার করেননি রাধার ফোট একটা পজিটিভ আবিষ্কার করেন সেই পজিটিভ কণার নাম কি সেই পজিটিভ কণার নাম হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন তিনি প্রোটন আবিষ্কার করেননি ঠিক আছে সবার প্রথম ভুল ধারণা হচ্ছে এটা এবার রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেন এখানে ইংলিশ দেওয়া আছে এখানে বাংলায় দেওয়া আছে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে তো রাদারফোর্ড ফোট তার পরমাণু মডেলে কি বলেন রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেন নিউক্লিয়াস ঠিক আছে কেন্দ্রকে নিউক্লিয়াস বর্তমান এখানে একটা নিউক্লিয়াস বলে একটা পদার্থ থাকে যেটা কি আধান যুক্ত কি করে স্যার পজিটিভ নিউক্লিয়াস কারণ এর মধ্যে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে নিউট্রনের কোনো আধান নেই জিরো আধান কিন্তু প্রোটন হচ্ছে পজিটিভ আধান তো কি হয় পজিটিভ আর জিরো আধানে মিলে কি হয় টোটালটা পজিটিভ আধানের হয়ে থাকে ঠিক আছে টোটালটা পজিটিভ আধানের হয়ে থাকে এইবার নিউক্লিয়াসের আকার পরমাণুর তুলনায় নিতান্তই ক্ষুদ্র নিউক্লিয়াসের আকার কি পরমাণুর তুলনায় খুব ক্ষুদ্র হয় এবার তিনি এটা কোন পরীক্ষার মাধ্যমে বললেন যে মাঝখানে নিউক্লিয়াস অবস্থান করে একটা নিশ্চয়ই মানে ঠিক আছে একটা নিশ্চয়ই কোনো পরীক্ষা আছে ঠিক আছে একটা নিশ্চয়ই কোনো পরীক্ষা আছে যার দ্বারা ইনি আবিষ্কার করেন সে পরীক্ষাটার নাম কি গোল্ড প্লেটের পরীক্ষা ঠিক আছে গোল্ড প্লেটের পরীক্ষা গোল্ড প্লেটের পরীক্ষায় কি করেন তিনি তিনি দেখো এইখানে একটা জায়গা থেকে আলফা রশ্মি তিনি বিকিরণ করেন কি করেন আলফা রশ্মি বিকিরণ করেন এবং আলফা রশ্মি ঠিক আছে আলফারে বিকিরণ করেন আর মাথায় রাখবে আলফারে হচ্ছে কি ধরনের রে পজিটিভ রে ওকে পজিটিভ রশ্মি একটা এই পজিটিভ রশ্মি যখন এর মাঝখান দিয়ে যায় তখন গোল প্লেটের মধ্যে দিয়ে যায় তখন দেখা যায় কিছু রশ্মি আর পার হয়ে সোজা বেরিয়ে যায় ঠিক আছে কিছু রশ্মি এপার ওপার হয়ে সোজা বেরিয়ে যায় কিছু রশ্মি একটুখানি দিক পরিবর্তন করে আর এক লাখের মধ্যে একটা রিটার্ন করে ফিরে আসে ব্যাক করে দেখো একটা এই এক লাখের মধ্যে একটা রিটার্ন ব্যাক করে ঠিক আছে রিটার্ন করে ফিরে আসে ঠিক আছে রিটার্ন মানে উল্টো দিকে ফিরে আসে কেন সেটার পিছনে কারণ হচ্ছে এই পজিটিভ কণা যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস কি করছে একটা পজিটিভ কণা পজিটিভ কণাকে কি করবে রিপেল করবে ঠিক আছে রিপেল করে রিপেল করা মানে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া ওকে বিকর্ষিত করা তো বিকর্ষিত করে ওকে বিকর্ষিত করার ফলে কি হয় পজিটিভ পজিটিভ যখন এই নিউক্লিয়াসের মধ্যে দিয়ে যেতে যায় পেনে কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি দেখো নিউক্লিয়াসের মধ্যে দিয়ে যখন যেতে যাবে কি হবে নিউক্লিয়াসের গায়ে নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ যুক্ত তো যে নিউক্লিয়াসের কাছে যাবে রিপেল ব্যাক রিপেল করে এরকম ফিরে আসবে ঠিক আছে রিপেল করে পিছন দিকে ফিরে আসবে আর যেগুলো এইখান দিয়ে যাচ্ছিল পরমাণুর এইখান দিয়ে পাস করছিল সেগুলো আর আসানিসে পাস করে বেরিয়ে যাবে ঠিক আছে সেগুলো আসানিসে পাস করে বেরিয়ে যাবে কিছু কিছু হবে কি এই তোমার ইলেকট্রনের সাথে বাইন্ড করে নেবে কিছু কিছু সাইড দিয়ে বেরিয়ে যাবে কিন্তু যেটা এই নিউক্লিয়াসের গায়ে পড়বে সেটা ব্যাক করবে এর থেকে তিনি আরেকটা পয়েন্টে এলেন যে নিউক্লিয়াসের আকার পরমাণু তুলনায় নিতান্ত্রই ক্ষুদ্র কতটা ক্ষুদ্র এক লাখ ভাগের এক অংশ কতটা ক্ষুদ্র এক লাখ ভাগের এক অংশ ওকে ওকে ক্লিয়ার এক লাখ ভাগের এক অংশ এরপরে একবার বলে রাখি তোমাদের নেটের ব্যাপারটা ইন্টারনেটের ব্যাপারটা যদি দেখো ঠিক আছে যদি দেখো আমার তরফে ঠিক আছে আমার তরফে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তোমাদের এখানে যতজন আছে কেউ শুনতে পারবে না কেউ দেখতে পারবে না ঠিক আছে কিন্তু তোমাদের মধ্যে যদি একজনের অসুবিধা থাকে ঠিক আছে তোমাদের মধ্যে যদি একজনের অসুবিধা থাকে বাকি সবাই দেখতে পাচ্ছে তার মানে মনে করবে তোমাদের প্রবলেম তোমাদের প্রবলেম বা তোমাদের মধ্যে যদি একজনও দেখতে পায় যে একজন বলতে স্যার আমি দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি তার মানে মনে করবে আমার তরফ থেকে প্রবলেম প্রবলেম নেই তোমাদের তরফে ঠিক আছে ওকে ওকে নেটের যদি একজন স্টুডেন্টও তোমাদের মধ্যে শুনতে পায় তাহলে আমার তরফ থেকে ওকে কারণ ওই একজন শুনতে পাচ্ছে কারণটা কি কারণ আমার এই দিক থেকে ওকে আছে তোমাদের ওই দিকে কোনো ফল্ট আছে ইন্টারনেটে ঠিক আছে চলো এবার ক্লাসের দিকে এগোবো কারণ খুবই কম টাইম যেখানে আমি ওই ব্যাচে একশো দশ ঘন্টা পাচ্ছি সায়েন্স পড়াবার জন্য এই ব্যাচে তিরিশ ঘন্টা মাত্র ঠিক আছে তো আমাকে সেই স্পিডে এগোতে হবে তো আমার সাথে সবাই একটুখানি কোঅপারেট করবে ওকে আর তোমাদের নোটস গুলো অ্যাপের মধ্যে চলে যাবে যেখানে তুমি ক্লাসটা দেখছো ওইটা যখন রেকর্ডেড হিসাবে পড়বে মানে এখন লাইভ দেখছো কালকে তোমরা রেকর্ডেড হিসাবে পাবে তার তলায় পিডিএফ এর একটা অপশন চলে আসবে কালকেই দেখতে পাবে একটা পিডিএফ এর অপশান চলে এসছে ওখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো এগোই আমরা এরপরে আসছে কি সমস্ত ভর নিউক্লিয়াসে মানে সমস্ত ভর নিউক্লিয়াসে বেশিরভাগ ভরটাই কারণ প্রোটন আর নিউট্রনের ভরের উপরেই পুরো নির্ভর করছে একটা পরমাণুর ভর ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের দিকে সমকেন্দ্রিক বৃত্তাকার পথে তীব্র বেগে ইলেকট্রনগুলি আবর্তন করে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো আবর্তন করছে এটা আমরা দেখতে পাই এটা কি বলা হয় ফোডের পরমাণু মডেল এবং এই পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল ত্রুটিটা কি ত্রুটিটা হচ্ছে এটা তিনি এই পরমাণু মডেলকে কিসের সাথে গ্রহের সাথে তুলনা করে নেন ঠিক আছে সূর্য এবং গ্রহ মানে এক কথায় সোলার সিস্টেমের সাথে আমাদের সোলার সিস্টেমের সাথে তুলনা করে ফেলেন এবার ঠিক আছে সোলার সিস্টেমের সাথে তুলনা করে ফেলেন এবার ভুলটা কোথায় ছিল সোলার সিস্টেমের মধ্যে সোলার সিস্টেম কি সোলার সিস্টেমের মধ্যে কোনো আধানের মাধ্যমে একে অপরের সাথে মানে একে অপরের চারদিকে ঘুরছে না এরা ঠিক আছে কোনো আধানের জন্য ঘুরছে না ঘুরছে কার জন্য মাধ্যাকর্ষণ শক্তির জন্য তাই না তাহলে এই পয়েন্টে একটা ভুল আর কি বলেছিলেন তিনি রেখা বর্ণালীর ব্যাপারে কোনো বর্ণনা দিতে পারেননি ঠিক আছে রেখা বর্ণালীর ব্যাপারে কোনো বর্ণনা দিতে পারেননি রেখা বর্ণালী কি দেখো এইখানে এই পয়েন্টটাও এটা নিয়েই আছে তো আমি একবারই রেখা বর্ণালী বর্ণনা করছি তোমরা এখানে পিছনে চলে গেলে দেখতে পাবে ওকে এইখানে ইলেকট্রন যখন এটা ধরো এক নম্বর কক্ষপথ এটা দু নম্বর কক্ষপথ এটা তিন নম্বর কক্ষপথ এটা চার নম্বর কক্ষপথ কথার কথা ঠিক আছে ওকে ইলেকট্রন যখন উত্তেজিত হয়ে পড়ে তখন ইলেকট্রনটা লাফিয়ে এক নম্বর কক্ষপথ থেকে দু নম্বর কক্ষপথে চলে যায় আবার দু নম্বর কক্ষপথ থেকে তিন নম্বর কক্ষপথে চলে যায় আরো উত্তেজিত হয়ে গেলে আরো উত্তেজিত হলে আবার এখানে চলে যাবে স্যার একটা উদাহরণ দিন স্যার আগে উদাহরণটা দিচ্ছি আমাকে আর একবার বুঝতে দাও ঠিক আছে এক থেকে বোঝাতে দাও এক থেকে দু নম্বরে গেল দু থেকে তিনে গেল তিন থেকে চারে গেল এই যখন উচ্চ এনার্জি কক্ষপথে যাবে তখন কি করবে সে একটা আলোক বিকিরণ করবে কি করবে আলোর বিকিরণ করবে আর সেই আলোর বিকিরণ তুমি যদি দেখো ঠিক আছে আলোর বিকিরণ তুমি যদি দেখো তাহলে কি দেখতে পাবে আলোর বিকিরণ তুমি যদি দেখো তাই জন্য একটা উদাহরণ কি এলইডি বাল্ব বা হ্যালোজেন লাইট নিশ্চয়ই দেখেছো হ্যালোজেন লাইটে যখন তোমার লাইট অন করা হয় কি হয় ঠিক আছে যখন হ্যালোজেন লাইটে আলো জ্বালানো হয় তখন কি হয় আস্তে আস্তে জলে তারপরে তীব্র আলো দেয় তাই না ওকে আস্তে আস্তে জলে দেন তীব্র আলো দেয় তারপরে তীব্র আলো কি হয় আস্তে আস্তে আবার শান্ত হয়ে পুরো নিভে যায় ঠিক আছে শান্ত হয়ে সম্পূর্ণ আবার নিভে যায় মানে আস্তে আস্তে হয় কারণ যখন আস্তে আস্তে জলে কারণ কি এই যখন ইলেকট্রন কলাগুলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তখন রেখা বর্ণালী উৎপন্ন করছে বর্ণালী

অন্ধকার ঘরে তুমি তারপরেও তার মধ্যে আলো দেখতে পাবে ঠিক আছে ক্লিয়ার সবার আব্দুল কাহার মোল্লা আরে তুমি তো 99 নাইন নট আউট ব্যাচে এই ক্লাস করেছো ঠিক আছে তোমার এখানে আর সময় নষ্ট করে লাভ নেই তুমি অন্য ক্লাস করো যাও ঠিক আছে তুমি অন্য ক্লাস অ্যাটেন্ড করো এবিডি কে বলছি ঠিক আছে এবিডি অন্য ক্লাস অ্যাটেন্ড করো তুমি এটা করেছো এই পার্টটা তোমার যখন সময় বাঁচাতে হবে তুমি এই ক্লাসটা আবার একই জিনিস রিপিট করে লাভ আছে কিছুদিন আগেই করেছো দুদিন মানে দু সপ্তাহ আগে ঠিক আছে চলো ওকে তোমার এই ক্লাসটা করতে হবে না তুমি ওই ক্লাসে করেছো যখন আরিনা ম্যাম ক্লাস নেবেন তখন এসে করো ঠিক আছে আরিনা ম্যামের ক্লাসটা করো ওকে তোমার সময় নষ্ট হবে ফালতু আরিনা ম্যাম যখন সায়েন্সের ক্লাস নেবেন তখন এসে করো কারণ ওটা তুমি করি ঠিক আছে আরিনা ম্যামের ক্লাস তুমি করনি ওটা এসে করো ঠিক আছে চলো এবার আমরা এগো ওকে দেখো এদিকে গেলে এটা হয়ে গেছে এইবার আমরা দেখবো হচ্ছে প্রোটন প্রোটনের আবিষ্কর্তার নাম কি গোলস্টেন বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যান্সার পাবে ঠিক আছে রাদার ফোর্ড থাকবে বেশিরভাগ বই একদম ভুল দেওয়া রাদার ফোর্ড নয় অ্যান্সার হবে কি গোলস্টেন এবং তিনি আর তার আধান কত 1.6 পয়েন্ট সিক্স টু দি পাওয়ার দেখো এটা প্লাস ওটা ছিল মাইনাস এটা পজিটিভ ওটা নেগেটিভ ছিল ইলেকট্রনের ক্ষেত্রে ভর কত ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন তুমি যদি ভর দেখো এটা ইলেকট্রনের থেকে অনেক ভারী কিন্তু কার সমান প্রায় নিউট্রনের প্রায় প্রায় সমান ঠিক আছে নিউট্রনের প্রায় সমান ঠিক আছে এখানে যদি দেখো নিউট্রনের চার্জ দেখতে পাচ্ছ নিউট্রনের চার্জ হচ্ছে জিরো এবং ভর দেখো প্রায় এক সিক্সেন্ট ওয়ান টু দি ওয়ার মাইনাস টোয়েন্টি কেজি ওকে এবং এটার আবিষ্কর্তার নাম কি চ্যাটবিক স্যার মনে রাখবো কি করে এটা মনে রাখবে পেন ইকুয়ালস টু জিটিসি পি পি ফর প্রোটন জি ফর ই ইলেকট্রন টি থমসন এন নিউট্রন সি চ্যাডউইক ওকে পেন ইকুয়ালস টু জিটিসি জিটিসি হচ্ছে একটা জার্মানের একটা বিশাল বড় কোম্পানি পেনের ওকে 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 চলো ক্যামেরা আমার ক্যামেরা অন করলে তোমরা আমাকে দেখতে পাবে কিনা জানি না আর ক্যামেরা অন করে আলটিমেটলি কোনো লাভ নেই আমার মুখ দেখে কিছু এক্সট্রা কিছু বুঝতে পারবে না এখানে আমি এক্সপ্রেশন দিয়ে পড়াচ্ছি না ঠিক আছে তো মুখ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ওকে আমি ক্যামেরা অন করেছি আমার এখানে ইম্পার্ট আছে কিছু একটা প্রবলেম আছে আমার ঠিক আছে আমার আমার ল্যাপটপে একমাত্র অন হয় না ক্যামেরা ঠিক আছে চলো এগোনো যাক মুখ দেখে কোনো লাভ নেই মুখে কোনো এক্সপ্রেশন নেই এখানে ঠিক আছে চলো এগোনো যাক ক্যাথোড্রসি ক্যাথোড্রসি কি করছে ভেদন ক্ষমতা বেশি হয় ঠিক আছে ক্যাথোড্রসি কি হয় ভেদন ক্ষমতা বেশি ক্যাথোড্রসি আসলে কি ক্যাথোড্রস্যি হচ্ছে নেগেটিভ রশ্মি আর অ্যানোড্রস্যি হচ্ছে পজিটিভ রশ্মি ঠিক আছে অ্যানোড্রসি কি পজিটিভ রশ্মি এবং ক্যাথোড্রসি হচ্ছে নেগেটিভ রশ্মি ওকে ওকে ক্লিয়ার তারপর ভালো করে দুটোর মধ্যে তুলনা করে দেখো ক্যাথোড্রসির সাথে যদি অ্যানোড্রসির তুলনা করি নেগেটিভ আধান যুক্ত তার মানে কি ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রনের মতন কোন মানে বৈশিষ্ট্য আমরা পাবো এর মধ্যে এইবার ভালো করে যদি দেখো ইলেকট্রনের বৈশিষ্ট্য ঠিক আছে ইলেকট্রনের বৈশিষ্ট্য যদি দেখো ইলেকট্রন কি হয় হালকা এবার রোগা রোগা একটা ছেলে কি হবে খুব জোরে জোরে দৌড়াতে পারে রোগা ছেলে কি হয় ক্ষমতা বেশি ঠিক আছে ওকে তো এর একটা গতিবেগ বেশি হবে কিন্তু একটা মোটা বাচ্চা ঠিক আছে মানে কি প্রোটন প্রোটন কি প্রোটন মানে ইলেকট্রনের থেকে তো ভারী তাহলে মোটা বাচ্চার কি হবে গতিবেগ তুলনামূলক কম হবে ওকে আর কি একটা রোগা বাচ্চা যে কোনো জানলার ফুকো দরজার ফাঁকা সে দিয়ে খুব ইজিলি গলে যেতে পারে কারণ ভেদন ক্ষমতা বেশি রোগাতো ওকে আর এটা কি মোটা বাচ্চার কি হয় ভেদন ক্ষমতা তুলনামূলক কম হয় ওকে তো এটা আমরা দেখতে পাই ওকে এই বা এই ক্যাথোড্রসির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটা সরল লেখায় গমন করতে পারে ঠিক আছে ক্যাথোড্রসি কি হয় সরল লেখায় গমন করতে পারে ওকে কিন্তু অ্যানোড রশ্মি কি হয় অ্যানোড রশ্মিও সরলরেখায় গমন করে কিন্তু সব সময় যে সরলরেখায় গমন করবে এমন নয় ক্যাথোড রশ্মির একটা এক্সট্রা গুণ আছে সেটা হচ্ছে কি তাপ উৎপাদন ক্ষমতা ঠিক আছে তাপ উৎপাদন ক্ষমতা এবং এই ক্যাথোড রশ্মি ব্যবহার কোথায় আমাদের টিভি টিভির পিকচার টিউব ঠিক আছে টিভির পিকচার টিউব সরি ঠিক আছে টিভির পিকচার টিউব তারপরে কি কম্পিউটার স্ক্রিন এইসবে ব্যবহার হয় সরি 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 কম্পিউটার স্ক্রিন এসবে ব্যবহার হয় ওকে ক্লিয়ার এইবার এদের একটা কি আছে তাপ উৎপাদন ক্ষমতা আছে মানে দেখবে টিভি বেশিক্ষণ চললে গরম হয়ে যায় না টিভিটা কম্পিউটার বেশিক্ষণ চললে গরম গরম হয়ে যায় তার পিছনে কারণটা কি তার পিছনে কারণ হচ্ছে তাপ উৎপাদন ক্ষমতা ওকে আর রিয়েল লাইফে তেমন কোনো ব্যবহার নেই ঠিক আছে আমাদের মানে মানে বর্ত আমাদের চারপাশের লাইফে যেটা আমরা চোখের সামনে দেখতে পাই তাতে কোনো ব্যবহার নেই তবে অস্ত্রের ক্ষেত্রে বা রেডিও ওয়েভ এইসব তরঙ্গ তৈরির ক্ষেত্রে এর ব্যবহার থাকে ঠিক আছে আসে না পরীক্ষায় এইবার যেটা দেখবো সেটা হচ্ছে কি মাস নাম্বার কাকে বলে এবং তোমার অ্যাটমিক নাম্বার কাকে বলে মানে মাস নাম্বার মানে ভর সংখ্যা ঠিক আছে মাস নাম্বার মানে ভর সংখ্যা এবং অ্যাটমিক নাম্বার মানে ঠিক আছে অ্যাটমিক নাম্বার মানে আণবিক সংখ্যা এটার ব্যাপারে আমরা দেখব তো চলো দেখেনি ভর সংখ্যা নামের মধ্যেই দেখো লুকিয়ে আছে ভর কথাটা বা মাস কথাটা মানে ভর মানে কি ভারী এটার সাথে আমরা বলতে পারি তাহলে ভর সংখ্যার মধ্যে কি থাকবে আসল ভর যে বহন করছে পুরো অ্যাটামের কে বহন করছে প্রোটন এবং নিউট্রন তাহলে প্রোটন এবং নিউট্রনের টোটাল সংখ্যাকে কি বলবো ভর সংখ্যা এবং আণবিক সংখ্যা কাকে বলবো খালি প্রোটনের সংখ্যাকে বলবো আণবিক সংখ্যা ঠিক আছে খালি প্রোটনের সংখ্যাকে বলবো আণবিক সংখ্যা ওকে এলইডি তেও অ্যানোড তোমার ক্যাথোডরশি ইউজ হয় ঠিক আছে এলইডি বাল্বেও এলইডি লাইটেও তোমার ক্যাথোডরশি ইউজ হয় ঠিক আছে যেগুলো আলো উৎপাদন করতে পারে সেগুলো ক্যাথোডরশি বেশিরভাগ ঠিক আছে চলো কি খালি প্রোটনের সংখ্যাকে বলা হয় তোমার আণবিক সংখ্যা এবং মানে কি ভর সংখ্যা কাকে বলে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা তার মানে এটা বলতে পারি নিউট্রনের সংখ্যা ইকুয়াল টু কি মাস নাম্বার মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার এটা আমরা বলতে পারি ওকে ওকে এটা আমরা বলতে পারি তো এইবার স্যার এটা জেনে লাভ কি এমন কি লাভ এটার লাভ পরে বুঝতে পারবে ঠিক আছে পরে গিয়ে তোমার কাজে লাগবে এইখানে আইসোটোপ কি ঠিক আছে আইসোটোপের ব্যাপারে পরীক্ষায় ঘুরিয়ে পেছি অনেক কোয়েশ্চেন দেয় ঠিক আছে আইসোটোপের ব্যাপারে পরীক্ষায় ঘুরিয়ে পেছি অনেক কোয়েশ্চেন দেয় এইবার এই আইসোটোপের ব্যাপারে বুঝবো কি করে স্যার ঠিক আছে আইসোটোপের ব্যাপারে বুঝবো কি করে দেখো টুয়েলভ সি সিক্স ও এখানে এটাই আছে ঠিক আছে এটা দিয়ে বোঝাচ্ছি ওকে ভালো করে দেখো আইসোটোপের ক্ষেত্রে কি হয় এটাকে কি বলি আমরা অ্যাটমিক নাম্বার এটাকে কি বলি আমরা মাস নাম্বার তাই না এটাকে কি বলি অ্যাটমিক নাম্বার এটাকে কি বলি মাস নাম্বার আর মাথায় রাখবে পরীক্ষার হলে যখন যাবে ঠিক আছে খালি উদাহরণ মুখস্থ করে নিয়ে যাবে আর কিচ্ছু মুখস্থ করতে হবে না পরীক্ষা হলে মাথা থেকে নিজের থেকে বেরোবে ঠিক আছে আইসোটোপের উদাহরণ কি আইসোটোপের উদাহরণ কি টুয়েলভ সি সিক্স থার্টিন সি সিক্স বাস এটুকুনি মুখস্থ করে যাও কাজের কাজ হয়ে গেছে ঠিক আছে পরীক্ষা হলে বেশি মাথায় চাপ নিয়ে যাবে না খালি উদাহরণ করে নিয়ে যাবে বৈশিষ্ট্য কার কি মিল আছে কার কি আছে দেখতে হবে না এটা তুমি মনে করে নিয়ে গেলে পরীক্ষা হলে এমনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে তো চলো দেখে নি কি দেখতে পাচ্ছো এখানে অ্যাটমিক নাম্বার দুজনেরই অ্যাটমিক নাম্বার হচ্ছে সমান দেখো ভালো করে অ্যাটমিক নাম্বার হচ্ছে দুজনেরই সমান তার মানে কি আইসোটো বলে কি হবে অ্যাটমিক নাম্বার সমান হবে ওকে আইসোটো বলে অ্যাটমিক নাম্বার সমান হবে এবার অ্যাটমিক নাম্বার মানে কিসের সংখ্যা প্রোটনের সংখ্যা তো অ্যাটোমিক নাম্বার সমান হলে মানে কি প্রোটনের সংখ্যাও সমান হবে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রন যতগুলো প্রোটন থাকে একটা অ্যাটমে ততগুলোই সাধারণত কি থাকে ইলেকট্রনও থাকে ঠিক আছে যদি সেটা আয়ন না হয় তাহলে সেটা কি হবে ইলেকট্রনের সংখ্যাও সেম হবে তার মানে এটা লিখতে পারি আমি যতগুলো ইলেকট্রনের মধ্যে আছে ততগুলো ইলেকট্রন এর মধ্যেও আছে ওকে তাহলে ইলেকট্রনের সংখ্যাও সমান এবং তাহলে তফাতা কোথায় হলো মাস নাম্বার তাই না মাস নাম্বার আলাদা এইবার দেখো মাস নাম্বার আলাদা ঠিক আছে তার মানে কি খালি মাস নাম্বার আলাদা প্রোটন নাম্বার তো এক তার মানে কি আছে আরো কিছু আলাদা আছে সেটা কি নিউট্রন সংখ্যাও আলাদা ঠিক আছে নিউট্রন সংখ্যাও আলাদা এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত বারো মাইনাস ছয় কত ছয় তাহলে এর নিউট্রন সংখ্যা কত তেরো মাইনাস ছয় তাহলে কত সাত তার মানে কি নিউট্রন নাম্বারও আলাদা তার মানে কি পেলাম একটা আইসোটোপের বৈশিষ্ট্য কি হবে অ্যাটমিক নাম্বার এক হবে প্রোটন নাম্বার এক হবে ইলেকট্রন নাম্বার একই হবে মাস নাম্বার আলাদা হবে নিউট্রন নাম্বার আলাদা হবে পরীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে যা ইচ্ছা দিতে পারে ঠিক আছে এই চার এই কটা অপশনের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে যা ইচ্ছা দিতে পারে মেন্স এরকম টাইপের কোয়েশ্চেন দেয় তাহলে তুমি এটা জেনে গেলে তোমার আর অসুবিধা হবে না আইসোটোপ কি তোমার অ্যান্সার করা ঠিক আছে তোমাকে চারটে অপশন দিয়ে দেবে বলবে এর মধ্যে আইসোটোপ কোনটি লেখো তখন ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন হচ্ছে এইভাবে ভেবে নেবে ঠিক আছে চলো এইবার দেখবো আমরা আইসোবার আইসো বারের দুটো এখানে উদাহরণ নিয়ে নিচ্ছি এখান থেকে তুলছি আপসা লাগতে পারে তাই জন্য আমি এখানে পাশে লিখে দিচ্ছি ঠিক আছে নিয়ন টেন টোয়েন্টি টু আর একটা হচ্ছে সোডিয়াম ইলেভেন টোয়েন্টি টু ওকে এই দুটো উদাহরণ যে একটা মনে রাখলেই হলো ঠিক আছে হ্যাঁ আর্গন পটাশিয়ামের মনে রাখতে পারো যা ইচ্ছা মনে রাখো তোমার যেটা মনে হয় ইজি মনে রাখা সেটা ঠিক আছে দেখো উদাহরণটা মাথায় রাখলে এইবার দেখো ভালো করে এবার তুমি মিলিয়ে নাও এদের কি আছে অ্যাটমিক নাম্বার আলাদা তাই না অ্যাটমিক নাম্বার আলাদা তার মানে আমি এটা লিখতে পারি অ্যাটমিক নাম্বার আলাদা অ্যাটমিক নাম্বার আলাদা হলে আর কি আলাদা হবে প্রোটন নাম্বার আলাদা হবে ওকে প্রোটন নাম্বার আলাদা হলে আর কি আলাদা হবে ইলেকট্রন নাম্বারও আলাদা হবে কারণ অ্যাটমিক নাম্বার দুজনের আলাদা এবার দেখো মাস নাম্বার দুজনের এক ঠিক আছে মাস নাম্বার দুজনের এক ওকে মাস নাম্বার দুজনের এক তার মানে কি নিউট্রন নাম্বার কি এক হবে না আলাদা হবে দেখি তোমাদের কমেন্ট দেখি ঝড়ের গতিতে নিউট্রন নাম্বার এক হবে না আলাদা হবে আলাদা হবে হবে একদম ঠিক আছে নিউট্রন নাম্বার আলাদা কারণ বাইশ থেকে দশ বিয়োগ কত হয় বাইশ থেকে দশ বিয়োগ করলে কত হয় বারো হয় এর বাইশ থেকে এগারো বিয়োগ করলে কত হয় সরি বাইশ থেকে এগারো বিয়োগ করলে কত হয় এগারো হয় ওকে তার মানে কি নিউট্রন নাম্বারও আলাদা হবে তার মানে কি আইসোবার কাকে বলে বললে কি বলবো যার অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সব আলাদা খালি মাস নাম্বার এক তাহলে তাকে আমরা কি বলবো একই হয় মাস নাম্বার তাকে আমরা বলবো আইসোবার ওকে এইবার দেখবো আমরা আইসোটোন আইসোটোন কি আইসোটনে দেখো আইসোটনের উদাহরণ এটা নিচ্ছি ঠিক আছে কি বলছে ফোরটিন সি সিক্স ফিফটিন এন সেভেন ওকে এটা হচ্ছে আইসোটনের একটা এক্সাম্পল নিলাম ওকে দেখো এই একটা এক্সাম্পল মাথায় আগে পরীক্ষায় গিয়ে যত ইচ্ছা কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে পারবে ওকে দেখো নাম্বার নাম্বার কি আলাদা ঠিক আছে স্যার নাম্বার আলাদা অ্যাটমিক নাম্বার আলাদা হলে প্রোটন সংখ্যা আলাদা প্রোটন সংখ্যা আলাদা হলে সরি প্রোটন সংখ্যা আলাদা হলে ইলেকট্রন সংখ্যা আলাদা ঠিক আছে স্যার মেনে নিলাম এবার স্যার এখানে তো মাস নাম্বারও আলাদা ঠিক আছে মাস নাম্বারও আলাদা তাহলে এক কোনটা মাস নাম্বারও আলাদা তাহলে একই কোনটা কোনো কিছু কি এক আছে ভালো করে দেখো তো নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা কত ফরটিন মাইনাস সিক্স ইকুয়ালস টু কত হয় এইট এর ক্ষেত্রে কি ফিফটিন মাইনাস সেভেন ইকুয়ালস টু কত হয় এইট তার মানে কি তোমার নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা হচ্ছে আট তার মানে কি নিউট্রন নিউট্রন সংখ্যা হচ্ছে সমানের ক্ষেত্রে মানে সবকটা আলাদা মানে অ্যাটমিক নাম্বার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা মাস নাম্বার সব আলাদা খালি এক নিউট্রন সংখ্যা ঠিক আছে ক্লিয়ার ওকে চলো তারপর এগুলো মনে রাখতে অনেক কষ্ট হতো ছোটবেলায় ঠিক আছে এই খালি উদাহরণ মনে রাখলে তোমার এমনি মনে থাকবে ঠিক আছে চলো এগোনো যাক এবার আসছে কি আইসোমার আইসোমারের ক্ষেত্রে আইসোমার মনে রাখা সব থেকে সহজ ঠিক আছে আইসোমার মনে রাখা সব থেকে সহজ আইসোমারে কি করবে দেখো ভালো করে এখানে হাইড্রোজেনের সংখ্যা যদি এখানে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন দুটো থাকে দুটো এরকম পদার্থ দিয়ে দেবে ঠিক আছে সংকেত দিয়ে দেবে এরকম বিভৎস এরকম ছবি দিয়ে সংকেত দেবে ঠিক আছে দিয়ে বলবে এদের মানে চারটে অপশন দিয়ে বলবে এদের মধ্যে কোনটি আইসোমার বলো বা কোনটি আইসোমার নয় বলো ঠিক আছে এরকম অপশন দিতে পারে তো আইসোমার চিনবে কি করে আইসোমার চেনা হচ্ছে সব থেকে সহজ দেখো এটা এই এই দুটোর মধ্যে কি কি কম্পাউন্ড আছে কার্বন আর হাইড্রোজেন তাই তো তো দুটোর মধ্যেই কার্বন আর হাইড্রোজেন থাকবে ওকে এইবার বুঝবো কি করে স্যার এবার আপনি বলুন দেখো দুটোর মধ্যে দেখো কার্বনের সংখ্যা কত এর মধ্যে চারটে চারটে কার্বন 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 এটাও এটা এক দুই তিন চার দেখো তো এরও চারটে কার্বন ওকে ক্লিয়ার এর মধ্যে হাইড্রোজেন কত গুনে দেখো দশটা আছে ওটার মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কত গুনে দেখো দশটা আছে তার মানে কি হলো এরা দুজন হলো একে অপরের আইসো মার মানে এদের সংকেতে এক খালি গঠন মানে গঠনটা আলাদা সংকেত হচ্ছে একই গঠন হচ্ছে আলাদা তাকে কি বলবো ঠিক আছে তাকে আমরা কি বলবো সেটা হচ্ছে তোমার আইসোমার মাথায় রাখবে আইসোমার কার উপর নির্ভর করে আইসোমার কিসের উপর নির্ভর করে আমরা এটা নাম দিয়েছি কম্পাউন্ডের উপর ঠিক আছে কম্পাউন্ডের উপর ভিত্তি করে এটা কি আসলে কম্পাউন্ড কম্পাউন্ড কাকে বলে মৌল যুক্ত হয়ে যেমন এখানে কি কি মৌল আছে কার্বন আর হাইড্রোজেন বিভিন্ন মৌল যুক্ত হয়ে যখন একটা পদার্থ তৈরি হয় তাকে আমরা কি বলি কম্পাউন্ড তো আইসোমার একটা হচ্ছে কম্পাউন্ডের একটা ভাগ আর এইগুলো কি ছিল এইগুলো এলিমেন্টের ভাগ ঠিক আছে এলিমেন্টের শ্রেণী বিভাগ ওকে এগুলো সবকিছু ছিল কি এলিমেন্টের শ্রেণী বিভাগ ওকে এলিমেন্ট বলতে পারো তোমার অ্যাটম বলতে পারো এইগুলো শ্রেণী বিভাগ ছিল এটা ঠিক আছে ক্লিয়ার ওকে চলো ফর্মুলা সেম হবে ঠিক আছে সংকেত সেম হবে খালি গঠনগতভাবে এরা আলাদা হবে ওকে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমরা পড়ে নিও এটার জন্য আমি সময় নষ্ট করব না এবার ডাইরেক্ট চলে যাচ্ছি এই পাটে এখানে বোঝার জিনিস মানে একবার বুঝে নিলে বাকিটা আমি করতে হবে ঠিক আছে ভালো করে দেখবে বিপিএইচ এটা তোমাদের শর্টকাট মনে রাখার জন্য আমি এটা লিখে দিয়েছি কি কেন এই যে আমি বললাম না যে এক কক্ষপথে আরেক এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথ উত্তেজিত হলে মানে কি হয় লাফিয়ে লাফিয়ে যায় ঠিক আছে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফিয়ে লাফিয়ে কি গমন করে গমন করে তাই না এরকম লাফিয়ে লাফিয়ে করে গমন করে ক্লিয়ার এইবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে স্যার গমন মানে এরকম ভাবে ওই দিকে যাচ্ছে আবার ফিরে আসলে যখন ফিরে আসে তার বিভিন্ন নাম দেওয়া হয় ঠিক আছে যখন ফিরে আসে তার বিভিন্ন নাম দেওয়া হয় যেমন এটা এক নম্বর কক্ষপথ এটা দু নম্বর এটা তিন নাম্বার এটা চার নম্বর এটা পাঁচ নাম্বার ভাবে ছয় সাত অব্দি থাকে তাহলে ঠিক আছে সাত অব্দি থাকে আচ্ছা তাহলে স্যার দুই থেকে একে ফিরে এলে কোন নাম একটা নাম দেওয়া হয়েছে ঠিক আছে দুই থেকে একে ফিরে এলে মানে দু নম্বর কক্ষপথ থেকে এক নম্বর কক্ষপথে ফিরিয়ে এলে তার একটা নাম দেওয়া হয়েছে কি নাম তার নাম হচ্ছে লেম্যান সিরিজ কি বলা হয় লেম্যান সিরিজ তাহলে কি বলা হয় লেম্যান সিরিজ বলা হয় যখন দু নম্বর থেকে এক নাম্বারে ফিরে আসে স্যার এক নাম্বার থেকে তে ফিরতে পারে না একটা জিরো বলে কোনো হয় ঠিক আছে তো কি হয় দু নাম্বার থেকে যখন এক নাম্বারে ফিরে আসে মানে ফার্স্ট অরবিটে ফিরে আসে তখন তার নাম হচ্ছে লেম্যান সিরিজ ওকে এটার বানানটা ভুল আছে বিএ এল এম আর উচ্চারণ হচ্ছে বামার ঠিক আছে ওকে তিন নাম্বার থেকে কি হয় যখন দু নাম্বারে ফিরে আসে তিন নাম্বার থেকে যখন দু নাম্বারে ফিরে আসে তখন তাকে কি বলা হয় বামার সিরিজ বলা হয় ঠিক আছে তেমনি ভাবে চার নম্বর থেকে যখন তিন নাম্বারে ফিরে আসে তাকে কি বলা হয় পাস ক্যান সিরিজ বলা হয় এটা পাঁচ ক্যান ক্যান ঠিক আছে ওকে তারপরে কি তারপরেরটা কি বলা হয় ব্র্যাকেট সিরিজ বলা হয় ওকে তারপরেরটা কি বলা হয় ব্র্যাকেট সিরিজ বলা হয় এটাতেও বানান ভুল আছে পি এফ ইউ এন ডি ওকে ফান সিরিজ বলা হয় এটাকে যখন ফিফথে রিটার্ন করে মানে সিক্স থেকে ফিফতে রিটার্ন করে তাকে ফান সিরিজ বলা হয় আর সেভেন থেকে তোমার সেভেন থেকে সিক্স তে রিটার্ন করলে তাকে হ্যামফ্রে সিরিজ বলা হয়ে থাকে তো এগুলো বিভিন্ন নাম আছে ওকে ওকে ক্লিয়ার চলো তো আমার মনে হচ্ছে এসকেএম মেবি তুমি আমার ওই ব্যাচের স্টুডেন্ট 99 नॉट आउट যেভাবে তুমি বর্ণনাটা দিয়েছো নির্বঘাট 99 नॉट आउट তুমি স্টুডেন্ট তাই জন্য এইভাবে বর্ণনা দিলে এখানে আমি ওভাবে বোঝাতে পারবো না ঠিক আছে অত ধরে ধরে বোঝানো সম্ভব না ওখানে অনেক ধরে ধরে বুঝিয়েছিলাম তাই জন্য এইভাবে বোঝাচ্ছি না আমি মানে রাফলি যাচ্ছি ওকে তো চলো এগোনো যাক আর যারা যারা নাইনটি নাইন নট আউটের আছো তাদের এখানে ক্লাস করা খুব একটা দরকার নেই ঠিক আছে তারা ক্লাস না করলেও কোনো অসুবিধা হবে না কারণ ওখানে আমি ডিটেলসে করিয়ে দিয়েছি ওকে চল আচ্ছা এখানে রিফ গাজি কিছু একটা কোয়েশ্চেন করেছে ঠিক আছে রিফ গাজি রিফ গাজি তুমি কি কোশ্চেন করেছো আরেকবার করবে আমার এখানে অনেক পিছনে চলে গেছে হয়তো তোমার কোয়েশ্চেনটা রিফ গাজির কোয়েশ্চেনটা আমার অনেক পিছনে চলে গেছে একবার আরেকবার করো আরেকবার তোমার কোয়েশ্চেনটা লেখো আরেকবার তোমার লেখো তাড়াতাড়ি ওকে চলো এইবার ভালো করে দেখো দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওয়াজ ডিসকভার্ড বাই এইগুলো খালি তোমরা ইনফরমেশন পড়ো তোমাদের এইগুলো বোঝার দরকার নেই যেটুকু বোঝানো সেটুকু আমি বোঝাবো ঠিক আছে এগুলো বোঝার দরকার নেই তোমরা খালি এটুকু জেনে রাখো এটা ইনফরমেশন হিসাবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে আবিষ্কার থাকে নীলস বোর আজিমুতাল কোয়ান্টাম নাম্বারে আবিষ্কার সামার ফিল্ড ল্যান্ডে ল্যান্ডে কি আবিষ্কার করেন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ঠিক আছে স্পিন কোয়ান্টাম নাম্বারে আবিষ্কার থাকে উলেন বেক ঠিক আছে বিইসি কে হবে এটা ব্যাক নয় বিইসি কে ওকে উলেন বেক ক্লিয়ার এটা তোমাদের পরীক্ষায় আসে নাইনটি নাইন নট আউটে যেভাবে পড়াতাম নাইনটি নাইন নট আউটে হচ্ছে এক কথা এটাকে বুঝিয়েছিলাম আমি অন্যভাবে দেখো যখন উত্তেজিত হয় মানে তোমার সংসারে তুমি তোমার একটা গার্লফ্রেন্ড মানে এখানে নিউক্লিয়াস থাকে তো ঠিক আছে ঠিক আছে এটা নিউক্লিয়াস আর এটা এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তুমি বয়ফ্রেন্ড তোমাকে যখন উত্তেজনা দেওয়া হয় ঠিক আছে তোমাকে রাগাচ্ছে কেউ ঠিক আছে সংসারের মধ্যে আগুন ধরাচ্ছে কোনো একজন কোনো কুট নিয়ে এসে তোমার সংসারে আগুন ধরাচ্ছে কি হবে তখন তোমার তখন এই গার্লফ্রেন্ডের থেকে দূরত্ব বাড়বে লাফাতে 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 তুমি দূরে চলে যাবে যত এনার্জি বাড়ে যত উত্তেজনা বাড়ে তত কি হয় সেটা লাফাতে লাফাতে কি হয় আমাদের ইলেকট্রন গুলো পিছনে যেতে থাকে ঠিক আছে আর যখন উত্তেজনা কমে তখন আবার পুনরায় ঘরের ছেলে ঘরে ফিরে আসে ঠিক আছে ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসে এবং আলটিমেটলি গিয়ে বয়ফ্রেন্ড কি হয় মানে ইলেকট্রনটা কি হয় ইলেকট্রন গিয়ে আবার পুনরায় এইখানে গিয়ে নিস্তরিত হয়ে যায় ঠিক আছে ইলেকট্রনটা গিয়ে কি হয় তোমার এই কেন্দ্রকের উপরে পড়ে নিউক্লিয়াসের উপরে পড়ে এবং মিশ্রিত হয়ে যায় ক্লিয়ার আর কিছুই নয় ঠিক আছে এটা ওদেরকে এইভাবে বলেছিলাম এখানে তো সময় নেই তাই জন্য ধরে ধরে এত বোঝাতে পারছি না ঠিক আছে কারণ ওখানে অনেকেই আছে আরজ ব্যাকগ্রাউন্ডে আর ওখানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি ওখানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 2400 জন ওকে তো ওদের কি অনেক মানে অনেকের অনেক প্রশ্ন থাকে তো অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না তাই জন্য ওখানে এভাবে বোঝাতে হয় চলো এখনো যা ওকে এইবার দেখো ভালো করে পরে তোমাদের একটা ডাউট হবে ঠিক আছে প্রত্যেক টিচারের আলাদা আলাদা ডাউট হবে প্রত্যেক রবিবার ঠিক আছে তোমাদের যখন কোনো ডাউট থাকবে সেটার জন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে সেই প্ল্যাটফর্মে তোমরা তোমাদের দিয়ে দেবে তোমাদের জানিয়ে দেবে স্যারের ঠিক আছে তো সেই প্ল্যাটফর্মে তোমরা তোমাদের ডাউট দিয়ে দেবে তোমাদের ডাউট সলভ করে দেওয়া হবে ঠিক আছে ক্লিয়ার ওকে চলো তোমাদের আর একটা আলাদা প্ল্যাটফর্ম করা হচ্ছে ডাউট সেশনের জন্য এইবার এইখানে মাথায় রাখবে এই যে এত কিছু আছে এগুলো তোমাদের জানার দরকার নেই তোমরা যেটা জানো সেটা হচ্ছে কি জানতে হবে তোমাদের পরীক্ষায় ইলেকট্রন বিন্যাস বার করতে দেয় কি দেয় ইলেকট্রন বিন্যাস ঠিক আছে বিন্যাস বার করতে দেয় এই ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি তোমাদের এটা বুঝতে হবে ইলেকট্রন বিন্যাস মাথায় রাখবে আমরা ছোটবেলায় ইলেকট্রন বিন্যাসের একটা সহজ ফর্মুলা পড়েছিলাম কি বলা হয় টু এন স্কোয়ার তাই না এই ফর্মুলাটা পড়েছিলাম এর থেকে আমরা কি বলি যে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন স্থাপন করা যাবে সেকেন্ড কক্ষপাতে কটা ইলেকট্রন এগুলো আমরা দেখে থাকি এর মধ্যে ঠিক আছে ক্লিয়ার প্রথম কক্ষপাতে কটা সেকেন্ড কক্ষপাতে কটা এগুলো আমরা এর মধ্যে দেখে থাকি দেখো সহজ একটা উপায় দেখো ঠিক আছে এইখানে কি করা হয় এক নাম্বার কক্ষপাতে কি হয় এক নাম্বার কক্ষপাতে কটা ইলেকট্রন থাকবে সরি এক নাম্বার কক্ষপথ মানে n equals to বসিয়ে দাও তাহলে কত হয় টু into one এর square তার মানে কত হয় টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে দুটো ঠিক আছে এবার যদি এন এর মান আমি কি ধরি দুই মানে দু নম্বর কক্ষপাতে কটা ইলেকট্রন স্থাপন হবে টু ইন্টু টু স্কোয়ার ঠিক আছে তাহলে কত হয় আট তাই না এইভাবে চলতে থাকে ঠিক আছে আট আঠেরো এইভাবে চলতে থাকবে স্যার বুঝে গেছি তাহলে তো স্যার মানে এক নম্বর কক্ষপাতে তো দুটো স্থাপন হবে দু নম্বর কক্ষপাতে আটটা তিন নম্বর কক্ষপাতে তাহলে আঠেরোটা এত খুব ইজি স্যার কিন্তু এত ইজি হয় না উনিশখানা খানা ইলেকট্রনের পর থেকে ঘটনাটা ঘাটতে শুরু করে ঠিক আছে ঘটনাটা কি হয় শুরু করে তার জন্য আব্বাও বলে একজন দেবতা এসেছিলেন ঠিকঠাক সাজালেন কি বললেন এই এই যে ঘরটাকে দেখতে পাচ্ছ এর একটা নাম দেন কি নাম দেন এটা যেহেতু এক নাম্বার কক্ষপথ তাই জন্য এটার নাম দেন ওয়ান এস এই ঘরটার নাম দেন ঠিক আছে এটা যেহেতু দু নম্বর কক্ষপথ এটার নাম দেন টু এস আর এই যে এখানে তিনটে খোপলা ঘর এটার নাম দেন কি টু পি ঠিক আছে তিন নম্বর ঘর এটার নাম কি দেন থ্রি এস এবং এটার নাম কি দেন এবং এটার নাম কি দেন থ্রি ডি ওকে চার নম্বর ঘর এটার নাম কি দেন ফোর এস এটার নাম কি দেন ফোর পি এটার নাম কি দেন ফোর ডি এটার নাম কি দেন ফোর এফ ওকে ক্লিয়ার তো এরকম ভাবে চলতে থাকে পাঁচ নম্বরে এরকম থাকে ছ নম্বরও থাকে এরকম চলতে থাকে ঠিক আছে এইবার দেখো এইবার ভালো করে বুঝবে ইলেকট্রন বিন্যাস বার করতে দিয়েছে কার তোমার ধরো যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে আট অক্সিজেন আর কি ঠিক আছে তার ইলেকট্রন বিন্যাস বার করতে দিয়েছে কি করে করবো স্যার ঠিক আছে ইলেকট্রন বিন্যাস বার করতে দিয়েছে আটখানা যার ইলেকট্রন তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে তত তো আমার অ্যান্সার কি হবে আটখানা ইলেকট্রন স্থাপন করতে হবে এই ঘরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা আটটা 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 এটা হলো ইলেকট্রন ইলেকট্রন ঠিক আছে ছাত্র সাজালাম তাহলে আমি লিখবো কি করে যার আটখানা ইলেকট্রন বিন্যাস কিভাবে করলাম তাহলে কি করলাম কিভাবে লিখবো ওয়ান এস টু টু এস টু টু পি কত ফোর এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এইভাবে লেখে ঠিক আছে ইলেকট্রন বিন্যাস এইভাবে লেখে স্যার বুঝে গেছি এবার তো সব পারবো ঠিক আছে এবার সব পারবো কি দিয়েছি বললাম আঠেরোটা ইলেকট্রন বিন্যাস সাজাও দেখি তুমি কি করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি আট এখানে ছিল নয় ঠিক আছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো স্যার সাজিয়ে দিয়েছি হ্যাপবি ঠিক আছে একদম ঠিক আছে পারফেক্ট এবার আমি বললাম উনিশটা ইলেকট্রন বিন্যাস সাজাও উনিশটা কি করলে স্যার তো ইজি আঠেরো এখানে হয়েছে মানে উনিশটা এখানে হবে এখানেই হয়ে গেল তোমার ভুল ঠিক আছে এখানেই হয়ে গেল তোমার ভুল উনিশ নম্বরটা এখানে হয় না উনিশ নম্বরটা এখানে হয় এখানে হয় এবার তোমার মনে প্রশ্ন আসছে কেন এটা কি হয়ে গেল এক্ষুনি তো বললেন এইভাবে এইভাবে সাজানো যায় এখানে কেন ঘেটে গেল তো ঘেটে যাওয়ার পিছনে একটা কারণ আছে ঘেটে যাওয়ার পিছনে কারণ হচ্ছে উত্তেজিত কক্ষপথ সেটার ব্যাপারে আমি ঘাটাচ্ছি না একজন বৈজ্ঞানিক এসে বললেন যে ইলেকট্রন সজ্জা এইভাবে সাজায় না ইনি এখানে একটাই ছবিটা দেখালেন ঠিক আছে এই ছবিটা দেখে তোমার একটু ঘেটে যেতে পারে মাথা তাই জন্য আমি সহজে ছবিটা এঁকে দিচ্ছি দেখো প্রথমে ওয়ান এস কক্ষপথ ভর্তি হবে ঠিক আছে তারপরে টু এস কক্ষপথ ভর্তি হবে ঠিক আছে স্যার তারপরে 2p কক্ষপথ ভর্তি হবে তারপরে 3s কক্ষপথ ভর্তি হবে ঠিক আছে 2p এর পর 3s ঠিকই আছে ঠিকই হয়েছে ওকে তারপরে কি 3p কক্ষপথ ভর্তি হবে কিন্তু 3d ভর্তি হওয়ার আগে 3p এর পরে কি হবে 4s ভর্তি হবে তারপরে কি 3d ভর্তি হবে তারপরে 4p ভর্তি হবে এই ভাবে চলতে থাকে তো এইটাকে কি বলা হয় আউবাও প্রিন্সিপাল ঠিক আছে এটাকে বলা হয় আউবাও প্রিন্সিপাল এই আউবাও এই প্রিন্সিপালটিকে দেন ওকে আব্বা ওই প্রিন্সিপালটিকে দেন যে বলেন উনিশ নম্বরটা এইভাবে স্থাপন হবে এবার স্যার কুড়িটা তার মানে এটা আমি ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখবো দেখো এই ইলেকট্রন বিন্যাস লিখবো হচ্ছে তোমার যার উনিশটা ইলেকট্রন তার কিভাবে লিখব ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স আর কি ফোর এস ওয়ান ওকে ঠিক আছে এবার স্যার চব্বিশটা কিভাবে লিখবো ঠিক আছে চব্বিশটা দেখো ফোর এস ওয়ান এখানে ফোর এস এর স্থাপন হলো তার মানে এটা কত ছিল উনিশ নাম্বার ছিল তাই তো কুড়ি নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে স্যার ইলেকট্রন বিন্যাস সাজিয়ে দিয়েছি চব্বিশ কিন্তু চব্বিশের ক্ষেত্রে চব্বিশটা হচ্ছে ব্যতিক্রম মাথায় রাখবে চব্বিশ আর উনত্রিশ ঠিক আছে এগুলো হচ্ছে ব্যতিক্রম ২৯ কপার চব্বিশ হচ্ছে ক্রোমিয়াম ওকে এগুলো হচ্ছে কি ব্যতিক্রম ওকে ক্লিয়ার একদম ডি অর্ধপূর্ণ অবস্থায় বেশি তাই জন্য কি হবে এই ইলেকট্রনটা লাফিয়ে কি হবে এই ইলেকট্রনটা লাফিয়ে এইখানে পৌঁছে যাবে তোমাদের এটা ওই ব্যাচে অন্যভাবে বুঝিয়েছিলাম ঠিক আছে এখানে ওইভাবে বোঝাতে পারবো না চলো এটাই কি হবে এইটাই গিয়ে এইভাবে এইখান থেকে লাফিয়ে গিয়ে এখানে গিয়ে পূর্ণ হয়ে যাবে ঠিক আছে এই কক্ষপথ থেকে লাফিয়ে গিয়ে এখানে গিয়ে পূর্ণ করে দেবে এবং এখানে ইলেকট্রনটা অবস্থান করবে না ইলেকট্রন গিয়ে কোথায় অবস্থান করবে এখানে অবস্থান করবে চব্বিশ নম্বর তার মানে কি হয়ে যাবে এর ইলেকট্রন বিন্যাস এর যদি ইলেকট্রন বিন্যাস লিখি কি লিখবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ঠিক আছে তারপরে কি লিখবো তারপরে কিন্তু ফোর এস লিখবে ঠিক আছে ফোর এস ওয়ান থ্রি ডি এটা হচ্ছে কি এখানে গেল কত চব্বিশ চব্বিশটা হলো পঁচিশ নাম্বার কোথায় স্থাপন হবে এখানে পঁচিশ ঠিক আছে ছাব্বিশ কোথায় এইখানে সাতাশ কোথায় এখানে আঠাশ এখানে উনত্রিশ এইখানে কিন্তু উনত্রিশের ক্ষেত্রেও দেখো এইখানে এই ঘরটা ফাঁকা আছে তখন কি হবে এ টুক করে গিয়ে এখান থেকে লাফিয়ে গিয়ে কোথায় বসে যাবে টুক করে লাফিয়ে এখানে গিয়ে বসে পড়বে আবার পুনরায় এটা উনত্রিশ হয়ে যাবে তো উনত্রিশের ক্ষেত্রে আমি কি লিখবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান আর থ্রি ডি টেন ওকে এই দুটো হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে ওকে হ্যাঁ সব আবির চক্রবর্তী নির্ঘাত তুমি ঠিক আছে চলো এগোনো যাক তো এইখানটা ক্লিয়ার হয়েছে কিভাবে পরীক্ষায় দেবে ঠিক আছে চলো এইবার আমরা যাবো কি এইবার আমরা দেখবো হচ্ছে কিছু আমাদের সাব অ্যাটমিক পার্টিকেল কয়েকটা সাব অ্যাটমিক পার্টিকেল হয় এখান থেকে তোমরা পড়বে ঠিক আছে এখানে আমার বোঝানোর কিছুই নেই এটা তোমাদের মুখস্থ জায়গা পজিট্রন নিউট্রিনো বোসন মেশন আর এবং ফোটন এই পাঁচটা ঠিক আছে এই যে এখানে পাঁচটা দেখতে পাচ্ছ এই পাঁচটাই পরীক্ষায় আসে আছে হচ্ছে প্রচুর হাজার হাজার আছে তোমাদের সবকিছু আসে না পজিট্রন কে আবিষ্কার করেন নিউট্রিনো কে আবিষ্কার করেন পাউলি এংলার্ট আর কি মেশন কে আবিষ্কার করেন ফ্র্যাঙ্ক পাওয়াল ফোটন কে আবিষ্কার করেন অ্যালবার্ট আইনস্টাইন এগুলো পরীক্ষায় আসবে আধানগুলো পরীক্ষায় আসবে কিন্তু সবার আধান আসবে না ভর সবার আসবে না খালি পজিট্রনের আসবে আর নিউট্রিনো আসবে আর তোমার ফোটনের আসবে আর কারোর ভর আসবে না স্যার ঠিক আছে ভর আসবে না বুঝলাম কিন্তু এগুলো কি লিখেছেন স্যার জিইভি জিগা ইলেকট্রন ভোল্ট জিইভির ফুল ফর্ম কি জিগা ইলেকট্রন ভোল্ট এটা কোন দেশের ভর স্যার ভর এইভাবে কে বার করে গিগা ইলেকট্রন ভোল্ট ঠিক আছে ওকে জিগা ইলেকট্রন ভোল্টে মানে তোমরা এখনো 99 নট আউট ব্যাচে ভর্তি হতে পারো তো এখনো ওপেন আছে ঠিক আছে ওকে চলো এখনো ওপেন আছে তোমরা ভর্তি হতে পারো ওকে চলো বেশি দাম না একশো নিরানব্বই টাকা দাম ওই থেকে কম দামের কোর্স ওটা দেখো ভালো করে বুঝবে এইখানে জিইভি কেন লেখা তোমার ওয়েট তো কেজিতে বা গ্রামে লেখা হবে তো এখানে তে কেন লেখা হচ্ছে তার পিছনে কারণ হচ্ছে হাইজেনবার্গের হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপাল হাইজেনবার্গ কি বলছেন ঠিক আছে হাইজেনবার্গ কি বলছেন হাইজেনবার্গ বলছেন যে একটা কণা বা একটা বস্তু ধরো তুমি একজন বস্তু তুমি ছুটে বেড়াচ্ছ সারাদিন তুমি এত জোরে ছুটে বেড়াচ্ছ তোমার কি ভর নির্ণয় করা সম্পর্ক মানে সম্ভব হবে হ্যাঁ রেকর্ডেড ভিডিও সবকিছু পাবে ওখানে ঠিক আছে আচ্ছা তুমি ধরো ছুটে বেড়াচ্ছ তোমার ভর নির্ণয় করা কি সম্ভব হবে দেখবে হবে না কারণ তোমাকে যদি আমি এখন ওজনের মেশিনের উপর দাঁড়িয়ে দিয়েছি কয়লার ওজন মাপে ঠিক আছে আমাকে আমাকে ওঠাতে হলে কয়লার ওজন মাপে ওই ওজনেই ওঠাতে হবে নাহলে তো আমার ওয়েট সাধারণ দাঁড়িপাল্লা নিতে পারবে না যাই হোক চলো কয়লার ওজন মাপে যেখানে সেখানে আমাকে দাঁড় করানো হলো ঠিক আছে দাঁড় করানোর পর আমি দাঁড়াম 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 করে লাফিয়ে যাচ্ছি ঠিক আছে আমি ওটার উপরে উঠে দাঁড়াম দাঁড়াম করে লাফিয়ে যাচ্ছি ও কি আমার নির্দিষ্ট সঠিক ওজন বার করতে পারবে পারবে না তো হাইজেন বার্গ এটাই বললো যে কণাগুলো এতটা দ্রুত গতিতে কম্পন ঘটায় যে এদের ভর নির্ণয় করা সম্ভব নয় তাই জন্য এদের ভর নির্ণয় করার জন্য একটা আলাদাই একক তিনি দিলেন হচ্ছে কি গিগা ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে কি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল তিনি বললেন সবার ভর নির্ণয় করা সম্ভব নয় সেটাই তিনি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালে তিনি বললেন এটা পড়বে যখন তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে এরপরে আসে হচ্ছে কি পদার্থের স্থায়িত্ব ঠিক আছে কোন কণার স্থায়িত্ব কণার স্থায়িত্ব আমি নির্ভর করব নির্ণয় করব কি করে স্থায়িত্ব নির্ণয় করার সহজ উপায় দেখো নিউট্রন এবং প্রোটনের রেশিও ঠিক আছে নিউট্রন এবং প্রোটনের অনুপাত বলো বা তোমার বলো রেশিও বলো যা ইচ্ছা বলো ঠিক আছে কি নিউট্রনের সংখ্যা যদি প্রোটনের সমান হয় কি বললাম নিউট্রনের সংখ্যা যদি প্রোটনের থেকে কি হয় কম হয় নিউট্রনের সংখ্যা প্রোটনের সমান অথবা নিউট্রনের সংখ্যা প্রোটনের থেকে কম হলে সেই পদার্থ স্থায়ী হবে তার মধ্যে কোনো তেজস্ক্রিয় গুণ আমরা দেখতে পাবো না বা অস্থায়িত্ব দেখতে পাবো না মানে লাফাঝাফি করবে না বেশি শান্ত হয়ে থাকবে ঠিক আছে কি হয় তোমাদের ধরো একটা এলাকায় ঠিক আছে একটা এলাকায় ধরো ছেলে যতগুলো মেয়েও ততগুলো তাহলে কি হবে সেই এলাকা শান্ত থাকবে কারণ সবার একে অপরের সাথে একটু মিঙ্গল হয়েই যাবে ঠিক আছে এলাকা শান্ত সবাই একটা একটা করে পেয়ে গেছে কিন্তু ম্যাটারটা কি হয়ে গেল এবার ধরো মেয়ের সংখ্যা বেশি ছেলের সংখ্যা কম তাতেও দেখবে এলাকাটা শান্তই আছে ঠিক আছে সবাই এক একবার করে মিঙ্গল হয়ে যাবে তাও কিছু মেয়ে বাকি থাকবে তো সব ঠিক হয়ে গেল সবার একে অপরের সাথে একটা সম্পর্ক গড়ে উঠলো বিয়ে টিয়ে হয়ে গেল ঠিক আছে গ্রাম শান্ত কিন্তু ওই গ্রামে যদি মেয়ের সংখ্যা থাকে চারটে আর ছেলের সংখ্যা থাকে কি হবে এবার মারামারি লেগে যাবে আমি করব না আমি করব আমি করব না আমি করবো আলটিমেটলি গিয়ে খুনো খুনি লেগে যাবে মানে স্থায়িত্ব চলে যায় ওখানে ঠিক আছে টানা টানি পড়বে তো স্থায়িত্ব চলে যাবে তো এর ক্ষেত্রেও সেটাই হয় ঠিক আছে এর ক্ষেত্রেও সেটাই হয় তো কি নিউট্রনের সংখ্যা যখন বেড়ে যায় ঠিক আছে নিউট্রনের সংখ্যা বেড়ে যায় এবং প্রোটনের সংখ্যা কম থাকে কোন পদার্থ তার স্থায়িত্ব থাকে না সে সবসময় চাই কি আমি এই নিউট্রনটাকে ছেড়ে ফেলে দেবো আমি এই নিউট্রনটাকে ঝেড়ে ফেলে দেবো এখান থেকে ঠিক আছে এটাই তার সবসময় ইচ্ছা থাকে তাই জন্য ওই যে ছেলের সংখ্যা যদি গ্রামে বেড়ে যায় কি হবে এ ওকে মারতে শুরু করে দেবে একজনকে মেরেই ফেলে দেবো সিংহদের এলাকায় খুব হয় ছেলের সংখ্যা বেড়ে গেলে কি হয় অন্য সিংহ এক সিংহকে মেরে ফেলে তো এর ক্ষেত্রেও সেরকম এর ক্ষেত্রেও সেই একই ম্যাটার ক্লিয়ার ওকে তো এইগুলো আমি এই ব্যাচে বলতে পারবো না কারণ হচ্ছে এক ঘন্টার ক্লাস ঠিক আছে ওই ব্যাচে পার ডে ঘন্টার করে ক্লাস থাকে ওখানটা এলাবোরেট করার জায়গা অনেকটা বর্ণনা করার জায়গা অনেকটা ওখানে অনেকটা বেশি করা সম্ভব হচ্ছে এখানে এখানে স্মার্টলি ডাউট ক্লিয়ার করবো ঠিক আছে যেটা যেটা করা দরকার তোমাদের পড়লে পুরো কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে এই ব্যাচে ঠিক আছে খুব তাড়াতাড়ি এই ব্যাচে সিলেবাস শেষ হয়ে যাবে ওকে চলো এইখানে যেগুলো আছে সেগুলো তোমার মুখস্থ করার জায়গা ওকে খালি এইটা আমি একবার বুঝিয়ে দেবো দেখো এইটা তোমাদের মুখস্ত করতে হয় আলফা রশ্মি বিটা রশ্মি এবং গামা রশ্মির ব্যাপারে আমি বলছি দেখো আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মির ব্যাপারে কিচ্ছু মুখস্ত করবে না এটা বাচ্চাদের খেলা এটা ঠিক আছে ক্লিয়ার বাচ্চাদের খেলা দেখো বাচ্চাদের খেলা কি আলফা হচ্ছে পজিটিভ কণা আগেই বলেছি বিটা হচ্ছে নেগেটিভ কণা এবং গামা হচ্ছে তোমার নিউট্রাল কণা ঠিক আছে ওকে এইবার দেখো স্বাভাবিক বুদ্ধি কি বলে এই পদার্থটা কি তোমার আলফা কণা কি আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম কণা যার মধ্যে কি আছে দুটো প্রোটন আছে আবার দুটো নিউট্রনও আছে তাই না দুটো প্রোটন দুটো নিউট্রন তাহলে এটা ভারী হবে না দুটো প্রোটন আছে কটা দুটো নিউট্রন আছে কটা দুটো দেখতেই পাচ্ছ মাস নাম্বার কত চার আর অ্যাটমিক নাম্বার কত দুই তার মানে এটা যথেষ্ট ভারী কণা এই নেগেটিভ কণা বিটা রশ্মি কি একটা ইলেকট্রন আছে এর মধ্যে খালি কি আছে একটা ইলেকট্রন আছে ওকে এর মধ্যে কি আছে একটা ইলেকট্রন আছে আর গামারসির মধ্যে কি আছে ফোটন ঠিক আছে গামা রশ্মির বৈশিষ্ট্য কি ফোটন কণার মতন এর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় ফোটন কণার ভর কত জিরো ওকে তাহলে আলফা রশ্মির ভর কত আলফা রশ্মির ভর কত হবে দেখো 6.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 স্যার মনে থাকবে না স্যার এত ভর মনে রাখবো কি করে দেখো সহজ উপায় সহজ উপায় কি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার কত মাইনাস 27 এটা কার ভর প্রোটনেরও ভর এরকমই প্রায় এবং নিউট্রনেরও ভর এরকমই প্রায় তাই না একই 1.6 এটাকে কি করব আমি কটা দেখছি দুটো নিউট্রন আছে দুটো প্রোটন আছে মানে মোট চারটে আমি চার দিয়ে গুণ করে দিলে কত হয় 6.4 10 -27 হয় তো ক্লিয়ার এটা হয়তো তো তাহলে মুকোস্থরাকার দরকার নেই আমার ওকে 99 কো লে এগুলো করার দরকার নেই 99 নট আউট ব্যাচে যারা আছো তারা এটা কমপ্লিট হয়ে যাবে খালি আরিনা ম্যামের ক্লাসগুলো অবশ্যই করবে ঠিক আছে যেগুলো তোমরা আরিনা ম্যামের ক্লাসটা অবশ্যই করবে ওকে চলো এবারে দেখো তাহলে আমি এটার ভর বার করে ফেললাম এরপরে দেখবো কি বিটা রশ্মির ক্ষেত্রে কি দেখবে দেখো রশ্মি কার মতন ইলেকট্রনের মতন ভর হবে তাহলে ইলেকট্রনের মতনই ভর আছে আর এর কোনো ভরই নেই প্রোটন কনার কোনো ভর নেই এইবার স্যার এইগুলো মনে রাখতে পারি না ভেদন ক্ষমতা কার বেশি কার কম আরে ভাই ওই রোগা বাচ্চা মোটা বাচ্চা এখানে সব থেকে রোগা বাচ্চাকে যার ভর নেই সে সব থেকে রোগা বাচ্চা তাহলে ভেদন ক্ষমতা কার সব থেকে বেশি হবে গামারশির মধ্যবর্তী কার হবে ইলেকট্রনের সব থেকে বেশি হবে কি মোটা বাচ্চা সব থেকে কম হবে হচ্ছে ভেদন ক্ষমতা ঠিক আছে ভেদন ক্ষমতা কার সব থেকে কম হবে মোটা বাচ্চা তো মোটা বাচ্চাকে এখানে রশ্মি এবার আমি গতিবেগটাই যাচ্ছি পরে ভরবেগে যাচ্ছি তারপর এখানে যাচ্ছি ঠিক আছে গতিবেগ গতিবেগ কি মোটা বাচ্চার গতিবেগ সব থেকে কম যে মোটা সে সব থেকে আস্তে আস্তে দৌড়ায় তো কি হবে সব থেকে কম হবে কার সব থেকে কম হবে মোটা বাচ্চা আলফা রশ্মি সব থেকে বেশি হবে কার রোগা বাচ্চা ঠিক আছে আর মধ্যবর্তী হবে কার গামার এই বিটার ওকে ভর কার বেশি হবে আরে ভাই যার ভর বেশি তার বেগ বেশি সিম্পল তো যার ভর বেশি হয় বেশিরভাগ তার ক্ষেত্রেই বেগ বেশি হয় এর তুমি বলবে যে স্যার বেগ বেশি হলেও তো ভর বেগ বেশি হতে পারে কিন্তু বেগের তফাতটা খুব সামান্য ঠিক আছে খুব সামান্য তফাত হয় তার জন্য বেশি ভ্যারি করে না কিন্তু এদের ভরের তফাত এতটাই বেশি কম যে একটা বিশাল বড় ফারাক হয়ে যায় ওকে তো ভর বেগের ক্ষেত্রে কি হবে ভর বেগ মোটা বাচ্চার ভর বেগ বেশি রোগা বাচ্চার ভর বেগ সব থেকে কম কারণ কি এর তো ভরই নেই এর তো ভরই নেই ভর কত জিরো ঠিক আছে ভর কত জিরো এবার কে যা ইচ্ছা দিয়ে গুণ করো কি হবে জিরোই তো হবে না ঠিক আছে যা ইচ্ছা দিয়ে গুণ করো জিরো হবে আর কি আছে কত দুটো পজিটিভ আধান আছে দেখো দুটো প্রোটন আছে কিন্তু বিটারসির কাছে কি আছে একটা খালি নেগেটিভ আধান আছে তাই না একটা নেগেটিভ আধান আছে আর এর কাছে তো একটাও কিছুই নেই তাহলে সব থেকে কম আয়নীকরণ ক্ষমতা কার হবে সবচেয়ে কম হবে গামারশী সব থেকে বেশি হবে কার আলফারশি এবং সব থেকে মধ্যবর্তী কার হবে সেটা হবে বিটারশী তো এটাই ছিল এই চ্যাপ্টারের মূল উপাদান ঠিক আছে আর এগুলো তোমাদের মুখস্থ করতে হয় নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয়ার ফিউজান ফিজান এগুলো আমি তোমাদের পরের ক্লাসে এটা একটুখানি বুঝিয়ে দিয়ে আমি নেক্সট পার্টে ঢুকে যাব ঠিক আছে আমি নেক্সট পার্টে ঢুকে যাব তো আজকের মতো এরপরে আরেকটা ক্লাস আছে তো তোমরা সেই ক্লাসে জয়েন করো তো আজকের মতো ক্লাস এখানেই এন্ড করব ক্লাস যদি ভালো লেগে থাকে ফিডব্যাকটা ভালো দিয়ে দিও ওকে ক্লাস যদি ভালো লেগে থাকে ফিডব্যাক ভালো দিয়ে দিও আর মাফ করো খুব স্পিডে পড়াতে হলো কারণ সিলেবাস শেষ করতে হলে আমাদের স্পিডেই এগোতে হবে না হলে সম্ভব হবে না ঠিক আছে ওকে তো চলো আজকের মতো ক্লাস এখানেই এন্ড করছি আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক কালকে কালকে আমার ক্লাস আছে কালকে দেখা হবে তো চলো টাটা গুড বাই বিদায়